আছে তাদের পরিবার এবং সেইসব সহযোগিতা আমাদের এই ভিডিও আজকে আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সেই সাথে তাদের পরিবারের কাছে আমরা বসে যান বসে যান বসে যান এই দাইমের কারাগার থেকে তাদেরকে আমরা মুক্ত করতে পারিনি কিন্তু আজকে তাদের মুক্তির জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র যুব দল শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে তাদের মুক্তির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এবং উপস্থিত আছেন মোল্লা রহমতুল্লাহ এবং আরও উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এবং উপস্থিত আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হুসাইন আহমেদ হুসাইনু এবং উপস্থিত আছেন আহমেদ নাসের সদস্য সচিব উত্তরের এবং দক্ষিণের আহ্বায়ক ভাইয়া এই যে এখানে একটু একটু পিছনে ওই যে ওদেরকে রেখে দিন এবং আর উপস্থিত আছেন শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান ভাই এবং এই পর্যায়ে প্রথমে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আহমেদ ইসমাইল ভাই ঈদের দিন খুশির দিন সাজসজ্জায় সুগন্ধিতে সাদা কালো সব রঙের আজকে ঈদ এমন একটি দিন যেখানে ধনী গরিব ভালো মন্দ সাদা কালোর যে সম্মিলন সব কিছু বুঝে গিয়ে মানুষ আনন্দে আত্মারা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতার 49 বছরে বাংলাদেশ যুব এবং ছাত্র অধিকার পরিষদ বিপিনুল হক নুরের নেতৃত্বে আমরা যারা বাংলাদেশের স্বাধিকার সার্বভৌমত্ব সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করার যে যৌক্তিক সাংবিধানিক আন্দোলন করছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমাদের প্রায় 60 জন সহযোদ্ধাকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে রেখে এই হাসি কান্না আর যে খুশির সম্মিলনের যে ঈদ সেই ঈদ আমরা পালন করছি সংগ্রামী দেশবাসী দেশ বিদেশ থেকে তারা দেখছেন আজকে ঈদের দিনে আমরা আমাদের এই মানববন্ধন থেকে সম্মিলিতভাবে আমরা সরকারের কাছে সাংবিধানিক যে যৌক্তিক যে দাবি আমরা সরকারের কাছে বিনয়ের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সরকারের শুভবুদ্ধির উদয় কামনা করছি এবং সরকারকে মানবিক হওয়ার অনুরোধ করছি সরকারকে সাংবিধানিক ধারায় ফেরত আসার অনুরোধ করছি এবং এটাও স্মরণ করে দিতে চাই আপনি যত বেশি রূঢ় হবেন যত বেশি কঠোর হবেন যত বেশি অসাংবিধানিক হবেন আপনার জন্য তার চেয়ে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে আমরা আজকের দিনে প্রত্যাশা করব এমন ভয়ঙ্কর দিন ভয়ঙ্কর সময় কারোর জন্য আমরা কামনা করি না আমাদের সহযোদ্ধাদের মুক্তি চাই আমার ভাইয়ের মুক্তি চাই ছাত্র যুব শ্রমিক অধিকারের নামে যাদের নামে অবৈধভাবে মিথ্যা মামলা হয়রানি মামলা করা হয়েছে আজকের এই খুশির দিনে আমরা আমাদের সহযোদ্ধাদের হয়রানি মামলা এবং 60 জন সহযোদ্ধার নিঃস্বার্থ মুক্তি দাবি করে আজকের এই সবার মধ্যে ছড়িয়ে যাক সে প্রত্যাশা সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে আসসালামু আলাইকুম আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আহমেদ ইসমাইল ভাইকে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হুসাইন নূর ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যখন কোনো দল বা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের জনগণের প্রতি আস্থাশীল না হয়ে নিজ দেশের জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ না থেকে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কাছে চুক্তিবদ্ধ হয়ে নিজেরা টিকে থাকার চেষ্টা করে তখন সেই সরকার বা সেই দলের বিরুদ্ধে প্রতিবাদ করা সাধারণ জনগণের জন্য জরুরি হয়ে পড়ে তো আমরা সেই জরুরি সেই প্রতিবাদকে নিজেরা জরুরি মনে করে রাজপথে নেমে আসছিলাম আগ্রাসন বিরোধী এবং মোদি বিরোধী আন্দোলনে যারা এই বাংলাদেশটাকে পুরোপুরি সরকার সহ সমস্ত কিছুতে আজকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তো সেই আপনারা জানেন সেই 25 মার্চে সেই দিন থেকে আমাদের আজ পর্যন্ত আমাদের প্রায় 53 জন সহযোদ্ধা নেতাকর্মীর আজকে আটক হয়েছে এবং কারাগারে বন্দী রয়েছে আমরা এই আজকের ঈদের দিন আজকে আমরা সেইভাবে মানে নিজেদের আনন্দের সাথে ঈদ করতে পারছি না আমাদের সহযোদ্ধাদেরকে কারাগারে বন্দী রেখে তো আমরা আমার সহযোদ্ধাদের মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই এবং প্রিয় দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই আপনারা আমাদের সঙ্গে একত্রতা পোষণ করেন আমাদের সঙ্গে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা এই দেশটাকে একটি নতুন ধারার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে চাই এবং মানুষের জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাই সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন এবং আমরা চাই সকলে আমরা সাবেক রাষ্ট্রপতি নুরুল হক নূর ভাইয়ের মাধ্যমে
ওনার হাতকে শক্তিশালী করে এই দেশকে অবশ্যই স্বৈরাচার নৈরাজ্য এবং অন্যায় দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, ঈদ মোবারক। ধন্যবাদ প্রসান্নুল ভাইকে উপস্থিতি। আপনারা জানেন পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান ভাই। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা আজকে দেশের এমন এক ক্রান্তি লগ্নে আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে ঈদের দিন, আমাদের পরিবার নিয়ে আজকে ঈদ করার কথা, কিন্তু আমরা পরিবারের সাথে সময় না দিয়ে আজকে আমরা এই শহীদ মিনারে একত্রিত হয়েছি। সেই কারণ আপনারা জানেন, আপনারা জানেন যে সাম্প্রদায়িক মোদী, সেই মোদীর বাংলাদেশের আগমনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে আমাদের 54 জন সহযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কাশিমপুর কারাগারে, তাদেরকে কেরানীগঞ্জ কারাগারে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র কারাগার গুলোতে আজকে রাখা হয়েছে। আর আমাদের পুরো দেশবাসীকে রাখা হয়েছে এই বাংলাদেশ নামক একটি বৃহৎ কারাগারে। আমরা এই কারাগার থেকে আমাদের ভাইদের কাছে প্রতি সংহতি প্রকাশ করে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ভাইদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে সেই কাশিমপুরের কেরানীগঞ্জ কারাগারে রাখার জন্য আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন দেশে যখন একটি অনির্বাচিত অবৈধ সরকার থাকে তখন তুগলকি কাণ্ড ঘটে। আপনারা জানেন তুগলক কে ছিল? তুগলক ছিল একজন শাসক, তিনি মুহূর্তে মুহূর্তে রাজধানী পরিবর্তন করত, তিনি মুহূর্তে মুহূর্তে দেশের সময়, দেশের কর্মঘণ্টা সবকিছু তিনি পরিবর্তন করত। সেই তুগলকের নাম অনুযায়ী হয়েছে তুগলকি। আজকে সেই তুগলকি শাসন চলছে এই বাংলাদেশে। তার ধারাবাহিকতা আপনারা দেখেছেন এই দেশের শ্রমিক শ্রেণীকে কিভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে এই ঈদের সময়ে। আজকে 7-7টি প্রাণ সেই ফেরি থেকে নামতে গিয়ে 7-7টি প্রাণ ঝরে গিয়েছে এই শ্রমিক শ্রেণী। আজকে এই দেশের ধনিক শ্রেণী বিমানে করে, মাইক্রোতে করে, প্রাইভেট কারে করে তারা বাড়িতে গিয়েছে, তারা আনন্দের সাথে ঈদ করছে। এই দেশের মন্ত্রীরা বাড়িতে গিয়ে মায়ের সাথে সেলফি দিচ্ছে, কিন্তু আমার খেলে কেউ শ্রমিক শ্রেণী কেন পদজ্বলিত হয়ে এই ফেরিতে নির্মম ভাবে তাদের মৃত্যু ঘটবে? আমরা এই অনির্বাচিত সরকারকে আর একদিনও ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এই দেশের সত্যিকারে গণমানুষের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে, তারাই জনগণের কথা ভাববে। এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নাই বিধায় তারা এই জনগণের কথা ভাবে না। আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের চলমান আন্দোলনে অংশগ্রহণ করার উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মুখ্য উদ্দেশ্য একদম ক্লিয়ার। আমরা আজকে জাতীয় শহীদ মিনারে এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটাই লক্ষ্য, আমাদের যে অন্যায়ভাবে আটককৃত 61 জন, টোটাল সারা দেশে 61 জন সহযোদ্ধাকে আটক করে রাখা হয়েছে একদম অন্যায়ভাবে মিথ্যা মামলায় দিয়ে। আমরা আমাদের সহযোদ্ধাদের মুক্তি চাই, আমরা আমাদের ঈদকে আমরা উদযাপন করতে চাই। আমরা এইভাবে শহীদ মিনারে এসে দাঁড়াতে চাই না। আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক সুবিচার পাবে, আইনের সুশাসন নিশ্চিত হবে, এমন একটা বাংলাদেশ আমরা চাই। সুতরাং এই এমন আমাদের যে সুশাসনের বাংলাদেশ চাইতে সামনে যে এসে দাঁড়াবে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আহমদুল্লাহ ভাইকে।